ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মুহূর্তে ধীরে ধীরে জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্প বিভিন্ন হলের যারা শিক্ষার্থী রয়েছেন, সেই কোটা বাতিলের দাবিতে এবং কোটা পূর্ণ বহালের প্রতিবাদে এই সমাবেশে কিন্তু জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের হাতে বাংলাদেশের পতাকা এবং স্লোগানে পুরো এলাকা কিন্তু মুখরিত হয়ে যাচ্ছে এবং দেখছি ধীরে ধীরে পুরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সামনে কিন্তু জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। সরাসরি দেখছেন ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে। জানেন যে গত কয়েকদিন ধরেই আসলে তাদের যে আন্দোলন কোটা বাতিলের দাবি, সেই কোটা বাতিলের দাবি জানিয়ে তারা আন্দোলন করে আসছিলেন এবং সেই আন্দোলন অব্যাহত রয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র, তাহলে বলা যায় যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসেছে, তাদের হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রয়েছে এবং যেখানে শত শত শিক্ষার্থী হল থেকে বের হয়ে এসেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন, কোটা সংস্কার কোটা বাতিলের দাবি জানাচ্ছেন এবং তারা এই যে অবস্থান কর্মসূচি, তারা এই মিছিল নিয়ে শাহবাগের দিকে এগোবেন এমনটাই জানা গেছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে যেখানে শত শত শিক্ষার্থী কোটা সংস্কারের বাতিলের দাবি, কোটার বাতিলের দাবিতে এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করবেন এবং সেই মিছিলের প্রস্তুতি চলছে বিভিন্ন হল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং তারা এই প্রতিবাদ জানাচ্ছেন যে ধীরে ধীরে জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এবং তাদের একটাই দাবি, কোটা বাতিল করতে হবে। কোটা পূর্ণ বহালের দাবিতে তাদের এই আন্দোলন, তারা বৈষম্যমূলক যে কোটা সেটি চায় না। জানেন যে বাংলাদেশ জন্মরত্ন থেকেই যত আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আন্দোলনের সূচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 2018 সালে এর আগেও কিন্তু কোটা সংস্কারের আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের ফসল হিসেবে কোটা একেবারেই বাতিল করে দিয়েছিল তৎকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এই কোটা বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু আবারও সেই সেই আন্দোলন কোটা আবারও ফিরিয়ে নিয়ে আসার প্রতিবাদে এই আন্দোলন কিন্তু শুরু হয়েছে। আজকে বেলা 2:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা এই গণজমায়েতের আয়োজন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা, বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসেছে, জড়ো হয়েছে এবং দর্শক সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উত্তাল, কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলন আবার নতুন করে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা চাচ্ছেন যে কোটা বাতিলের দাবিতে তাদের এই আন্দোলন, তাদের এই গণজমায়েত, বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকেই আসলে শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছে এই বিক্ষোভ মিছিলে। সাংবাদিকদের সামনে একটা হেলমেট ফিল করেন, সাংবাদিকদের সামনে আরো লাগে।
Thank you.